দেশের লাল ইটা এটা কিন্তু পাঁচটা টুর্নামেন্টে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু, আপনার সবাই কেমন আছেন? আমি মিতুল, মিতুল ভিশন পেজ থেকে বলতেছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন সাত নতুন লফট, এই লফটে আমরা কবুতরগুলো পালবো এবং এই লফটে সব কিছু করবো। এখানে আমরা ব্রিডিং জোন, ব্রিডিং যে কবুতরগুলো আছে যেগুলো দিয়ে আমরা বাচ্চা কাচ্চা করবো, সামনে রেস করবো, এই কবুতরগুলো এখানে আছে। প্রায় একশো জোড়ার মতন হবে, একশো জোড়ার মতো নেই, সত্তর জোড়া মনে আছে, সত্তর জোড়া কবুতর আছে। এই কবুতরগুলো আপনার দেখাবো, চলেন আমরা মূলগুলোকে যাই, মূলগুলো গেলে আপনি বুঝতে পারবেন। এই যে আমাদের দ্বিতীয় লফট, ওই লফট থেকে আমরা সব কিছু নিয়ে বসছি। এখানে যে কবুতরগুলো আছে, আমার কবুতরগুলো আমি আগে দেখাই, যেগুলো আমি আনছি ওইখান থেকে, এগুলোর ভিতরে আছে যে কবুতরগুলো আছে, যে কবুতরগুলো এখানে আছে এগুলো আনছি, এগুলো জোড়া দিছি, আর আপনার এগুলো আছে। আর এখানে যে কবুতরগুলো আছে সবগুলো কবুতর, এগারোগুলো কবুতর, জানাশোনা কবুতর, জানাশোনা ছাড়া কোনো কবুতর নেই। আর যে কবুতরগুলো আছে এগুলো আমার, এগুলোর সাথে আমরা জোড়া দিব, জোড়া দিয়ে দিয়ে ভালো ভালো যে বিড়ি বাচ্চাগুলো আছে এগুলো রাখার চেষ্টা করবো। আর মোরগ মুরগিগুলো কইগুলো মোরগ দেখছেন, মোরগ আর মুরগি ওরা নিচে আছে, এগুলো যে খাবারগুলো আছে খাবারগুলো খাইতে আছে। আর এই যে এখানে বাচ্চা আছে, বাচ্চাগুলো এখানে আছে যেগুলো বাইক করছে, সব বাচ্চাগুলো কবুতর। আর এখানে কিছু কবুতর আছে, আমি দেখে যে বাচ্চা খাওয়াই যাচ্ছে, এখানে কিছু বাচ্চা কবুতর খাওয়াই যাচ্ছে। ওই যে এখানে কবুতর আছে, যে দুটো কবুতর দেখতে পাচ্ছেন, দুটো কবুতর বেজি লাইনের কবুতর, ওই যে কবুতর জাবরা কবুতর, এগুলো সবগুলো তিন সেট চার সেট টুর্নামেন্টে আসা, তিন সেট চার সেট টুর্নামেন্টে আসা এই কবুতরগুলো এখানে আছে। এই যে একটা আর্মি কবুতর, বড় সাইজ আর্মি কবুতর, এই যে একটা কবুতর আছে এক জোড়া, ওই যে দুটা বাচ্চা আছে। মোটামুটি এই জায়গায় যে কটা কবুতর আছে সবগুলো কবুতর, রেজাল করা কবুতর, রেজাল ছাড়া কোনো কবুতর নেই। এখানে জাবরা কবুতর আছে, তারপরে এই কবুতর আছে, মুজাওয়ালা আছে, মুজাওয়ালা কবুতর আছে। আর এগুলো তো আমার কবুতরগুলোই, এগুলোর সাথে যেগুলো বেস্ট যে কবুতরগুলো এখানে আছে সবগুলোর সাথে জোড়া দিব, জোড়া দিয়ে রাখবো, আপাতত এইভাবে রাখছি, তারপর আমার জোড়া দিব। আর এখানে আমার মাদি কবুতর আছে চারটা, মাদি কবুতর চারটা, মাদি কবুতর এখানে আছে। আর এখান থেকে একটা নর, একটা মাদি নিয়ে আমার এখানে জোড়া দিয়েছি, নরটা দেখছেন, নরটার সাইজ কিন্তু অনেক বড়, দেখেন নরটার সাইজ অনেক বড়, গোল গাল কিন্তু মোটা, অনেক বড় সাইজ। কবুতর জোড়া দিলে এইভাবে জোড়া দিতে হয়, আর মাদি এখন ছোটো গোল গাল, মাদির রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো, দুই সাইড উনত্রিশ পঞ্চাশ কিলোমিটার দুই মাস পরে আসা মাদির সাথে দিতেছে। আপাতত এক পেয়া জোড়া নেবো, এটার সাথে একটা নর আমি পছন্দ করছি, আমাদের ওই সাথে আছে যে সাথে আমরা কবুতর উড়াই, ওই নরটাই না জোড়া দিব। আর এই যে এখানে একটা নর আছে, ডিম পেলা বসে দিচ্ছে, এই পাশেরটা নর, এই পাশেরটা মাদি, এই যে এখানে দুইটা জোড়া আছে, এগুলো ডিম পাচ্ছে। এবারে এবারে শেষ, আমরা একটা বাচ্চা নিয়ে এই সব উঠাই দিব, কারণ আমাদের সিজন প্রায় শেষ হয়ে গেছে, বাচ্চা নেওয়া যায় কিন্তু আমরা নিব না, কারণ সামনে রোজা, দুদিন পরে রোজা আসছে, তারপরে কবুতরগুলো লাগানো লাগবে, উড়ানো লাগবে, সব কিছু মিলে ই করা। তারপরে এই যে একটা নর আছে, এটা সিঙ্গেল, এই ডিম দিয়ে রাখছি নরটা। তারপরে আমরা এই যে একটা নর রাখছি, এই যে সব সিঙ্গেল, সব জোড়াগুলো ভেঙে দেওয়া হয়েছে, এই যে এক জোড়া আছে, এক জোড়া আছে, এখানে আছে এক জোড়া। সিস্টেম কত সুন্দর, উপরে কিন্তু বাচ্চা গাড়াইছে, নিচে এখানে বসে দিচ্ছে, দৌড়ি করতেছে, ছট ফটা কবুতর। তারপরে আছে আমাদের খাকি কবুতর, এই যে খাকি, খাকি এক জোড়া, খাকি প্রায় তিন চার জোড়া আছে, লাল খাকিও আছে, আমি দেখে দিচ্ছি পরে খাকি। তারপর যে বাসে দেখেন নিয়ে বসে দিচ্ছে বাচ্চা আছে উপরে, এটা মাদি, এটা নর। তারপরে একটা সুন্দরী কবুতর আছে, সুন্দরী, সুন্দরী একটা মাদি, আর ওই যে নরটা উপরে বসে দিচ্ছে, এটা নর, ওটা মাদি, উপরটা মাদি বসে দিচ্ছে। আর এখানে কিছু বাচ্চা আছে, বাচ্চা তাকিয়ে দেখেছিলাম, কিছু বাচ্চা আছে এখানে,
যে বাচ্চাগুলো এখানে রাখা আছে, বাচ্চাগুলো ছাদে নিয়ে যাব দুই দিনের মধ্যে, ছাদে নিয়ে লাগাবো। আর এখানে যে আমার এই নোটটা খুব সুন্দর লাগে আমার, সিলভার স্টাইলের অসংখ্য রেজাল, রেজাল ছাড়া এখানে কোনো কবুতর নেই, সব রেজাল করা কবুতরগুলো এখানে আছে। আর এই যে এখানে যে আর্মি যে বললাম, এই যে আর্মি নোটটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা নোট, মাদি দেখলাম ছোটোখাটো দিচ্ছি। এই যে দুটা কবুতর, এই নোটটা আমার খুব সুন্দর সুন্দর লাগে, এই নোটটা, তারপরে যে মাদিটা দুটা দেওয়া আছে, তারপর যে এখানে বাচ্চা রাখা আছে সবগুলো আমরা উঠাই দিচ্ছি। বাচ্চার গোড়টা দেখছেন কত সুন্দর, এই নিয়ে আমরা একটা ভিডিও করবো ইনশাল্লাহ, কীভাবে আমরা বাচ্চার গোড়টা ভালো করে রাখা যায়, খাবারের মাধ্যমে বাচ্চার গোট বাড়াইতে হয়, এটা আমরা ভিডিও করবো ইনশাল্লাহ। একটা মাদি আছে কালো গোলা নট, দিয়ে মাদি কটা মাদি, একটা মুজলা আছে, মুজলা কবুতর আরও আছে, এটা বলা হয় চুরি মোজা, এই যে কবুতরটা এমনি হয়েছে, এই যে বাচ্চারা একটা বাচ্চা হয়েছে। তবে এই যে এনে দুই রেখা মুজা আছে, একটা মুজা ছাড়া আছে কালো গোলা স্টাইলে, যে কবুতর এটা। তারপরে এই যে নিচে এক জোড়া আছে, এখানে প্রায় 70 জোড়া কবুতর আছে, 70 জোড়া কবুতর থেকে আমরা ব্যাঙা রাখবো, ব্যাঙা সব কিছু করে দিব। আর এই যে এখানে বললাম তো খাকি কবুতর আছে, লাল খাকি, এই যে লাল খাকি মেন নট, এই যেটা এবার আসছে ইনশাল্লাহ, এবার ভালো করছে, 5টা টুর্নামেন্ট আসছে এই বাচ্চাটার, বাচ্চাটা 5টা টুর্নামেন্ট আসছে। আর এ পাশে এক জোড়া লাল গিয়ারের কবুতর আছে, দুটা বাচ্চা সুদ্ধাগুলো। আর এই যে এই যে এই যে লাল, এই যে দেখতে আছেন লাল ইটা, এটা কিন্তু 5টা টুর্নামেন্টে আসে, ভালো প্লেয়ারের হইলে এক দর্শকে ভালো কিছু করা যায়। কবুতরগুলো আছে জোড়া দেওয়া হয়েছে, নটটাও আলহামদুলিল্লাহ ভালো রেজাল। তারপর ব্যক্তিগত 35 কিলোমিটার চার সেট আসা, এক দশকে কবুতর আসা মানে বহুত কিছু, অনেকেই আপনার এক দশকে কবুতর পাল্লায় নামায় না, বাসায় উড়ায়, কিন্তু আমি মনে করি এক দশকে কবুতর আপনার সর্বনিম্ন 30 কিলো করে পাল্লা করা দরকার, পাল্লা করে রেখে দেন, পরবর্তীতে 4 সাইড পাল্লা করে, তারপরে গেম খেললে গেম খেলতে পারেন, টুর্নামেন্ট খেলতে পারেন, টুর্নামেন্ট খেলতে পারেন, যদি বিশ্বাস থাকে কবুতরের প্রতি তাহলে গেম খেলতে পারেন। আর এই যে কবুতরটা আমার খুব ভালো লাগে, সাইজটা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর করে সাইজ, একটা কবুতরগুলো একটু দেখতে অন্যরকম হতে পারে, নাপতা টাইপের, কিন্তু কবুতর রেজাল্ট আছে মারাত্মক রেজাল্ট, 3 সেট 4 সেট টুর্নামেন্টে আসা। তারপরে যে লাল খেকে আরেকটা দেখেছে, ওটা মাটি ছিল, এটা একটা মাটি, এটা এবার আসে, যে পায়ে দেখেন টুর্নামেন্টের ইয়ে আছে, ইনটেক টুর্নামেন্ট আছে, ইনটেক টুর্নামেন্ট আসে, এটা আপনার 25 কিলোমিটার টুর্নামেন্ট আসে, সেকেন্ড হয়েছিল। এই কবুতরগুলো 5টা কবুতরের ভিতরে আপনার 3টা কবুতর আসছে যৌথভাবে সম্ভবত সেকেন্ড। ওরা যে একটা পেয়ার আছে, ওই পেয়ারটা আমার মাসের মনে ভালো লাগে, পেয়ারটা। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমি দেখুন চেষ্টা করছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের যত্ন নেবেন, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিও দেখা হবে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সব ভালো থাকবেন।